এই গরমে সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এক বোল এই ফ্রুটস চাটটা পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সহজ এবং ঝটপট মাত্র 3-4 মিনিটে বানানো যায় এরকম একটা রেসিপি শেয়ার করছি। ইফতারের 5 থেকে 10 মিনিট আগেই আপনারা চাইলে এই রেসিপিটা বানিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন। বানানোর জন্য লাগবে কয়েক ধরনের ফ্রুটস, আমি এগুলো কেটে নিয়েছি, আর আপনারা পছন্দ মতো নিতে পারেন। আমি 2 রঙের আঙুর নিয়েছি, সাথে কিউই নিয়েছি, বেদানা নিয়েছি, কুচি করে আপেল নিয়েছি, বেদানা নিয়েছি, তরমুজ নিয়েছি, আর একটা মালটার ভেতরের অংশটা বের করে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে সবগুলো ফল দিয়ে দিলাম। আর আপনারা ফলের সাইজগুলো কিন্তু পছন্দ অনুযায়ী ছোট ছোট করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো করেছি। আর আঙুর কিন্তু আমি এখানে 2 রঙের নিয়েছি, চাইলে আপনারা 1 রঙের আঙুর দিয়ে করতে পারবেন। আসলে আপনাদের হাতের কাছে যে ফলগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়েই করতে পারবেন। তো আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এগুলো পছন্দ অনুযায়ী বা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। খুবই সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি মধু দিয়ে দিচ্ছি। মধু দিলে এর টেস্টটা বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে মধুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এখন জাস্ট সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে, তাহলেই কিন্তু ঝটপট রেডি হয়ে গেল খুবই মজাদার এই ফ্রুটস চাট। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখা যাচ্ছে এই ফ্রুটস চাট। কিন্তু ইফতারে খেলে শরীর ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে, আর সারাদিন রোজা রাখার পরে খুব বেশি ভাজা পোড়া না খেয়ে এই ধরনের ইফতারই আপনাদের শরীরের জন্য খুবই ভালো হবে। আশা করছি আমার ঝটপট এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।